এই সময় আমি যখন জানলাটা খুলে দেখতে যাই, তখন আমি জেগেই ছিলাম, দেখতে গেছি। তারপর আমার মানে কি হয় আমি কিছু বুঝতে, মানে আর কিছু আমার মনে নেই আর এই টাইম আমার কি হয়েছে। 2:30 থেকে 3:40 পর্যন্ত কি হয়েছে আমার মনে নেই, চেষ্টা করি না। তো উনি ওই দিকে গিয়ে মানে উনি অনেক দূর চলে গেছে। অ্যাকচুয়ালি একটা পুকুর ছিল, ঠিক আছে, আমাদের শোনা আছে ওখানে একটা পুকুর ছিল, পুকুরের ধার পর্যন্ত চলে গেছেন। তো ওখানে গিয়েও কাউকে দেখতে পাননি, হঠাৎ করে মানে ছিঁড়ে দেয় কেমন, মানে উনি বাথরুমে গেছেন, বাথরুম থেকে এসে দেখছেন যে ওনার পিঠে চিরার দাগ, আঁচড়ের দাগ। আঁচড়ের। নমস্কার বন্ধুরা, চ্যাটভিতে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের এক সাবস্ক্রাইবার এসেছে, তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর যদি চাও যে তোমরাও আমাদের এইখানে এসে তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করবে, তাহলে অবশ্যই আমাদের মেল অ্যাড্রেসে তোমার নাম, ঠিকানা এবং তোমার ফোন নাম্বার দিয়ে তোমার ঘটনার একটা ডিসক্রিপশন আমাদের পাঠাবে, আমাদের টিম মেম্বাররা সেটা সিলেক্ট করবেন। চলো আমাদের আজকের বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে শ্যাম। তো কেমন আছো বলো? এই চলছে, ভালো আছি। বিশাল গরম পড়েছে এখন, হুম হুম গরমে সবাই অস্থির হয়ে আছে। সেটাই। আর তোমার মানে ঘটনাটা অ্যাকচুয়ালি আমার যারা টিম মেম্বার আছে তারা শুনেছে, আমার কাছে পুরোটাই আর কি অজানা, তাই সত্যি মানে আমারও আর কি শুনতে খুবই আর কি আমি এক্সাইটেড হয়ে রয়েছি যে কি অ্যাকচুয়ালি হয়েছে। তো মানে কোথাকার ঘটনা অ্যাকচুয়ালি তুমি আমাদের সাথে আজকে বলতে চলেছো? আমি ঘটনা বলতে চলেছি আজকে, ফার্স্ট একটা ঘটনা বলতে চলেছি, সেটা হচ্ছে আমাদের মানে পাড়ায় পুজো হতো একটা। তো তখন আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে রাত্রির জাগা হতো, ঠিক আছে। তো সেদিনই একটা ভয়ানক ঘটনা বলতে চলেছে। আচ্ছা, ঠিক আছে, কি পুজো? না, আমাদের সরস্বতী পুজো হতো। আচ্ছা, সেই টাইমে আমরা সবাই রাত জাগতাম রাত্রে। এবার সেই টাইমে আমরা প্রথম মানে ঘটনা মানে ভৌতিক ঘটনা বুঝতে পারি যে আমাদের পাড়াতে কিছু আছে। আচ্ছা, ঠিক আছে। তো সেই থেকেই আমাদের এই ঘটনার সূত্রপাত। আচ্ছা, তো সেখান থেকে আমি বলতে যাচ্ছি, অবশ্যই। ঠিক আছে। তো আমরা রীতিমতো সরস্বতী পুজোর সময় আমাদের যাবতীয় বক্স টক্স আসতো, সেই কারণে আমরা পাহারার নাম করে হোক বা মজা করার নাম করে হোক আমরা সবাই মিলে রাত্রির জাগতাম। তো আমরা এমন একটা দিন রাত্রির জেগে আছি, রাত্রির জাগি বলতে একজনের বাড়ির ছাদের একটা ছোট ঘর ছিল সেখানে আর কি, সেখান থেকে আমাদের রাস্তাটা পুরো দেখা যায়। তো আমরা 5-6 জন ছিলাম, সবাই জেগেছিলাম। এমন রাত্রি তখন বাজে হচ্ছে 2 থেকে 2:30, ঠিক আছে। আচ্ছা, এরকম টাইমে হঠাৎ শুনতে পাই মানে সবাই ঘুমিয়ে পড়ে, আমাদের 5টা বন্ধুর মধ্যে 3 জন ঘুমিয়ে পড়ে। তো দুটো মানে আমি আর একটা আমার বন্ধু আছে, সে জেগেছিলাম, তার আমরা দুজনে গল্প করছিলাম নর্মালি, তখন 2:30 বাজে। ওই টাইমে আমরা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। কান্নার আওয়াজটা কোনো স্বাভাবিক বাচ্চার কান্নার আওয়াজ না, ঠিক আছে, যেন মনে হচ্ছে একটা বাচ্চাকে কেউ খুব পিটাচ্ছে বা মেরে ফেলার মতো এরকম কিছু করছে। আচ্ছা, তো সে অত্যাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে। তো সে সেইভাবে কাঁদছে। আচ্ছা, এই কান্নার আওয়াজটা শোনার পর আমি আমার বন্ধুকে বলি যে ভাই চ উঠে দেখি। তো আমাদের দুজনের মধ্যে বিশ্বাস করবে না বললে সাহস হয়ে উঠছিল না যে আমরা উঠে গিয়ে দেখি যে আওয়াজটা আসছে কোথা থেকে আর বাচ্চারা কাঁদছেও বা কোথা থেকে, এতটাই ভয়ানক টাইপের, ঠিক আছে। তো সেদিন আমরা রীতিমতো সাহস করে আর দেখতে যেতে পারি না, ঠিক আছে। বেশ কিছু মাস কেটে যায়, তারপর আওয়াজটা শোনা যায়নি, মানে ওই সেদিনকেই রাতটা যেতে জেগেছিলে সেদিনকেই আর কি শুধু জাস্ট আওয়াজটা শোনার পেয়েছো? চেষ্টা করা হয়েছিল, শোনা যায়নি। বেশ কিছু মাস পর আবার সেই কান্না আওয়াজ শুনতে পাওয়া যায়, ঠিক ওই টাইমে, মানে ওই রাত্রির ওই সময়টাতে। সেদিন আমি ছিলাম আমার বাড়িতে। আচ্ছা, তো আমি মানে সেদিন ভাবি যে এবার ঠিক করে নিই যে আমি দেখবো আওয়াজটা কোত্থেকে আসছে। তুমি সেদিন একা ছিলে? হ্যাঁ, সেদিন আমি একা ছিলাম, আমি ছিলাম, আমার মা ছিল, ঠিক আছে। তোমার মা শুনতে পাচ্ছে? না, আমার মা শুনতে পাইনি, মা ঘুমাচ্ছিল। আচ্ছা, তো আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, আর শুধু আমি না, মিডিলে বলি যে ওই দিন রাত্রিরে মানে সরস্বতী পুজোর দিন রাত্রির পর আমার কয়েকটা বন্ধু তারাও শুনতে পায় আমাদের পাড়াতে এরকম আওয়াজ হচ্ছে। আচ্ছা, ঠিক আওয়াজটা শুরু হচ্ছে 2:30 থেকে 2:30-এর মধ্যে, 3:30-3:30-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে।
মানে কন্টিনিউয়াস আধ ঘন্টা ধরে আওয়াজটা কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু আওয়াজটা যেন যাচ্ছে কোথাও একটা, ঠিক আছে, মানে বাচ্চাটা কোথাও হেঁটে 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 যাচ্ছে এরকম ব্যাপার, ঠিক আছে। তো সেদিন আমি রীতিমতো সাহস করে, অ্যাকচুয়ালি আমার খুব একটা ভয় লাগে না, কিন্তু ওই আওয়াজটা শুনে না এটা কেমন হচ্ছিল ভেতরে, যে উঠে যেতে পাচ্ছি না আমি এরকম, যাই হোক আমি জোর করে নিজে উঠে গিয়ে জানলার দিকে যাই যে আওয়াজটা কি হচ্ছে দেখবো বলে। কিন্তু সেই টাইমে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। আচ্ছা, ঘটনাটা হচ্ছে কি, আমার বেশ মনে আছে যে তখন বাজে 2:35 যখন আমি আওয়াজটা শুনতে পাই। আচ্ছা, আমি যখন জানলাটা খুলতে যাই, তখন আমার ফোন ছিল কাছে, আমি টাইম দেখতে পাচ্ছিলাম, আমি জানলাটা খুলতে যাই এত পর্যন্ত আমার মনে আছে। তারপরে আমার হঠাৎ করে আমি মানে সে কী বলবো, আমি সেন্সলেস হয়ে যাই না ঘুমিয়ে পড়ি বুঝতে পারছি না, হট করে তখন বাজে 3:40, তখন আমি নিজের হুঁশে আসি, তাও কীভাবে, যে আমার মা আমাকে ডাকছে, এই বাবু এই বাবু চেল্লাচ্ছিস কেন, মানে আমার কাছ থেকে 1 ঘন্টার মতো সময় কোথায় গেল আমি সেটা বুঝতে পারিনি। আচ্ছা, মানে তুমি দেখতে গেছিলে? হ্যাঁ, আমাদের আমার জানলাটা আমি খুলে এরকম দেখতে গেছিলাম, ঠিক আছে, আর জানলাটা খোলাও ছিল আমি যখন মানে হুঁশে আসি, আর 8টার সময় আমি যখন জানলাটা খুলে দেখতে যাই তখন আমি জেগেছিলাম, দেখতে গেছি। তারপর আমার মানে কি হয় আমি কিছু বুঝতে মানে আর কিছু আমার মনে নেই, আর এই টাইমে আমার কি হয়েছে, 8:30 থেকে 3:40 পর্যন্ত কি হয়েছে আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, তোমার মা যখন আর কি তোমাকে দেখেছিল তখন মানে কি অবস্থা ছিল, মানে তুমি শুয়েছিলে? তখন আমি মানে আমি তো অ্যাকচুয়ালি বিছানাতেই যে আমার পাশে জানলাটা, ঠিক আছে, আমার উঠে যেতে হয় না, বিছানাতে উঠেই আমি দেখতে পারবো, ঠিক আছে। তো আমি দেখি আমি মানে শুয়ে আছি, মানে যেদিকে আমি শুয়ে থাকি সেমন দিকে না, আমি শুয়ে আছি, আর মা বলছে আমি হাত ফাত ছুটছিলাম এরকম কিছু আর কি। আচ্ছা, তো আমার সেটা সব থেকে মানে তোমার মনে নেই যে তুমি কি দেখেছো বা কি, সব থেকে অবাক ধরনের যে আমার সঙ্গে কি ঘটে গেল, যে ওইটুকুনি টাইম আমার কাছে কোথায় গেল, আমি তো ঘুমাইনি কিন্তু জেগেছিলাম। মানে তোমার ওইটাও মনে নেই যে বাইরে, মানে মনে নেই যে 3:35 থেকে এই 2:35 থেকে 3:40 পর্যন্ত কি চলে। বাপরে, এরকম অন্য কোন মানে তোমার বন্ধুদের সাথে কারোর সাথে? না, আমার বন্ধুরা কেউ আজ পর্যন্ত এই আওয়াজটা শুনেছে কিন্তু কেউ দেখতে পাইনি, কিন্তু আমার পাড়ার লোকেদের সঙ্গে আমি কথাটা বলি, আমাদের পাড়ার একটা বয়স্ক লোক মানে আমার থেকে এই যে একটু বড় কাকু, ওনার সঙ্গে এই কথাটা যখন বলি উনিও এই আওয়াজটা শুনতে পান। ওনারা বলেছিলেন যে ওনারা গরমকালে আড্ডা মারতেন বন্ধুরা মিলে, ওরা অনেক দেরি পর্যন্তই আড্ডা মারতেন, মানে হাওয়া টাওয়া খেত, আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, বড় মাঠ আছে, তো সেই টাইমে মানে ওনারা ওখানে গিয়ে বসে আড্ডা ফাড্ডা মারতেন। তো ওনারা একদিন শোনেন নাকি ওই আওয়াজটা, মানে ওই আওয়াজই হচ্ছে, মানে আওয়াজটা কটা বাজে তখন, তো তাহলে আড্ডা মারছে যখন তাহলে তো 2:30 3:00 বেশি না। সব থেকে মজার কথা, ওনারা যখন শুনেন আমাদের শোনার তাও 10-15 বছর আগেও আওয়াজটা শুনে থাকে, মানে একটা বাচ্চা যদি কেঁদে থাকে ন্যাচারাল ভেবে থাকি যদি ওরা যদি বাচ্চাই হয় তো বাচ্চারা 10-15 বছর আগেও সে বাচ্চা থাকবে না, আর সেই আওয়াজটা এখন 10-15 বছর পরেও পাওয়া যাবে না, আর আওয়াজটা পাওয়া যায় এমন একটা জায়গা দিয়ে, মানে ধরুন কোনো একটা জায়গা থেকে স্টার্টিং হয়, একটা নির্দিষ্ট কোনো একটা জায়গা আছে সেই জায়গা থেকে স্টার্টিং হয়, ওখান থেকে বাচ্চার আওয়াজটা চলতে চলতে একটা একটা জায়গায় যায়, আবার ওইখান থেকে ওর ওই জায়গাতেই এসে শেষ হয় এরকম, ঠিক আছে। তো ওই কাকুটা নাকি পিছন করেছিল, উনি আওয়াজটার পিছন করেছেন না, মানে কোনো আওয়াজটা কোত্থেকে হচ্ছে কোনো কাউকে দেখতে পাননি, উনি নাকি পিছন করেছিলেন, মানে আওয়াজটা কোথায় হচ্ছে এটা শোনার জন্য, মানে অ্যাকচুয়ালি আমরা যদি কোনো একটা আওয়াজ পাই যে আওয়াজটা ওই দিক থেকে আসছে তো আমরা তো ওই দিকে যাওয়ার চেষ্টা করি, উনি ওই দিকে গিয়ে মানে উনি অনেক দূর চলে গেছে, অ্যাকচুয়ালি একটা পুকুর ছিল, ঠিক আছে, আমাদের শোনা আছে ওখানে একটা পুকুর ছিল, পুকুরের ধার পর্যন্ত চলে গেছেন, তো ওখানে গিয়েও কাউকে দেখতে পাননি। ওনাদের ওনাদের মত যে ওইখানে কেউ মারা গেছিল অনেক আগে, একটা বাচ্চা, তাকে কিভাবে মারা গেছিল মানে তার মানে মৃত্যুটা স্বাভাবিক না, তারপর থেকেই নাকি এই আওয়াজটা শুনতে পাওয়া। আচ্ছা, সব থেকে বড় অবাকের ব্যাপার হচ্ছে আমার সঙ্গে যেটা ঘটা,
আড়াইটে থেকে 3:40 পর্যন্ত আমি যে জানলাটা খুলে দেখতে যাই যে আওয়াজটা আসছে কোত্থেকে বা মানে কে কোন বাচ্চা কাঁদছে বা কিছু, ওই টাইমটা আমার কিচ্ছু মনে নেই। মানে সত্যি মানে ওই 1 ঘন্টা আর কি 1.5 ঘন্টা পুরো একদম অমিট টাইপের, মানে জাস্ট ভাবুন আমি যাচ্ছি গিয়ে খুলতে যাচ্ছি জানলাটা খুলেছি আমি, এমনকি আমি যখন 3:40 আমার হুঁশ আছে তখন জানলাটা আমি খোলাও দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু তার বাইরে কি, তার বাইরে যে তখন টাইম হয়ে গেছে, তার বাইরে যে কি দেখেছি আমি সেটা আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, সত্যি মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা। হ্যাঁ, আর আর একটা কি যেন বলছিলে তুমি? হ্যাঁ, আর একটা বলছিলাম যেটা, আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুটার বাড়িতে মানে কিছু নেগেটিভ পাওয়ার বলতে কিছু আছে, নেগেটিভ পাওয়ার। হ্যাঁ, আচ্ছা প্রথমে আর কি তোমাকে বলি, নেগেটিভ বা পজিটিভ পাওয়ার সম্বন্ধে মানে তুমি কি ভাবো, মানে নেগেটিভ বা পজিটিভ পাওয়ার কি আছে? না অ্যাকচুয়ালি প্রথমে আমি ভাবতাম নেই, কিন্তু আমার সঙ্গে কয়েকটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর থেকে আমি যেমন পজিটিভ পাওয়ারকেও মানি, নেগেটিভ পাওয়ারকে তার তুলনায় তেমনই মানি, কারণ নেগেটিভ পাওয়ারও আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুটার কি ঘটনাটা বলো। তো ওই বন্ধুটার বাড়িতে কিছু নেগেটিভ পাওয়ার আছে, যেমন কি তার ফ্যামিলিতে কেউ মারা যাওয়ার আগে তার সঙ্গে এমনি হয় যে সে স্বপ্ন দেখে যেমন কেউ মারা যাচ্ছে। নিজে স্বপ্ন দেখছে তোর বাড়িতে এই ব্যক্তিটা মারা যাবে, মানে ওনার জেঠু মারা যাবে। আচ্ছা আচ্ছা, তার আগে সে স্বপ্ন দেখে যে তার জেঠু মারা যাচ্ছে। তাও মারা যাচ্ছে কিভাবে, তার বাড়িতে নাকি সোনা কিছু একটা আছে। ঠিক আছে, তাদের বাড়িতে অনেকে ফিল করেছে, যেমন হট হট করে রাত্রির বেলা কিছু একটা লাফিয়ে পড়া, পড়ে তার একটা উঠান আছে, উঠানে দৌড়াদৌড়ি করা, এরকম কিছু। তো যেটা বলছিলাম, তার রিলেটিভ কেউ মারা যাওয়ার আগে সে স্বপ্ন পেত যে সে মারা যাবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ও আমাদেরকে এসে বলতো যে এরকম জিনিস আমি দেখলাম যে কেউ একজন যেন আমার জেঠুকে মারতে যাচ্ছে, ঠিক তার 6 মাস কি 1 বছরের মধ্যে সে মানুষটা মারা যেত। আচ্ছা, মানে সে আগে দেখে ফেলতো, সে আগে দেখে ফেলতো যে এরকম কিছু ঘটছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথম প্রথম এই জিনিসটা নিয়ে তার সঙ্গে মজাই করতাম, শুধু মারা যাওয়াটা কেন দেখছে, তাহলে তো অন্য কিছু আর কি দেখলে সেটাও তো আর কি হয়ে যাবে। আমরা এটাই বলতাম যে তুই কি কোনো কোনো পাওয়ার আছে নাকি তোর মধ্যে যে তুই যেটা দেখবি সেটাই সত্যি হবে, এরকম কিছু। অ্যাকচুয়ালি সেটা না, ব্যাপারটা হচ্ছে ওদের বাড়িটা খুব একটা সুবিধার নয়, মানে কিছু এমন আছে যেটা ওদের বাড়িতে কাউকে থাকতে দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এটার উপর বিশ্বাস করি তবে থেকে, অ্যাকচুয়ালি ওর মানে যেদিন ওর বাবা মারা যায় সেদিন সকালবেলা ও স্বপ্ন দেখেছে এরকম কিছু হবে। আচ্ছা, ঠিক আছে, এরম এরম কেউ মারা যাবে। তো সেদিনই মানে সেদিনই দেখেছে যে বাবা মারা যাচ্ছে। হ্যাঁ, মারা যাচ্ছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ও তখন, তারপর ও যখন স্বপ্ন দেখে ওঠে তখন হয়তো সামথিং, যেমন মানুষ ওঠে সকাল 6টা-7টা নাগাদ, ও আমাদেরকে বলেছে তারপর 8:30-এর মধ্যে ওর বাবা মারা যায়। আচ্ছা, তাও হঠাৎ করে আর কি। তো এই ব্যাপারগুলো আমাদের ভাবনা চিন্তা। আচ্ছা, বাড়ির লোক কি জানতো মানে যে এইগুলো সে দেখতে পাচ্ছে? বাড়ির লোককে সে বলেছিল, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই স্বপ্নের ব্যাপারটা অনেকে বিশ্বাস করতে চায়। যে ধরুন আপনি, আপনাকে বলছি যে একটা কোনো স্বপ্ন দেখলাম আমি যেরকম কিছু হবে, তো আপনি ফার্স্টে তো আমার কথা বিশ্বাস করবেন না, যতক্ষণ না আপনি সেই জিনিসটার ফল পাচ্ছেন। তো এরকমই কিছু আমাদের সঙ্গে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এইটা হচ্ছে সব থেকে মানে বড় ভয়ানক ব্যাপার, যে ওর বাড়িতে একটা পাতকুয়া ছিল, ঠিক আছে, নাকি ওর মাও দেখেছিল একবার ওই পাতকুয়ার ওখানে
কিছু একটা, মানে বিশাল বড় কিছু একটা জন্তু টাইপের সে সরে যাচ্ছে, কিন্তু ওদের ওইদিকে কোনো জঙ্গল বলো বা বাগান বলো কিছু নেই, জন্তু জন্তু টাইপের, মানে বোঝা যায়নি জিনিসটা কি। সে সরে যাচ্ছে আর ও দেখেছিল যে রাত্রিরে একবার ওদের মানে বাড়িতে এটা কালো একটা কি একটা জিনিস সরে যাচ্ছে আমরা এই জন্য একদিন রাত্রিও জেগেছিলাম, আমাদের মধ্যে এই ব্যাপারটা আছে যে ভৌতিক কিছু দেখবো যখন, ভৌতিক কিছু দেখার ইচ্ছা আর কি হয় না যদি শুনে থাকি। তো আমরা একদিন রাত্রির জেগেছিলাম একটা বন্ধুর বাড়ির ছাদে, ওর বাড়ির ছাদ থেকে ওর বাড়িটা পুরো দেখা যায়। তো আমরা একদিন জেগেছিলাম রাত্রির, সেদিন ছিল অমাবস্যা রাত্রি, ঠিক আছে। তো হঠাৎ করে আমরা দেখি ওর বাড়ির ওখানে রাত্রিবেলা একটা বিরাট বড় পাখি টাইপের কি বসতে, কোথায় ওদের বাড়ির মানে পাতকুয়ার ওই দিকটাতে, আচ্ছা, বিরাট বড় একটা পাখি টাইপের কি যেন একটা বস, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমরা গিয়ে দেখি ওরম কিছু নেই, আর অত বড় পাখি ধরুন ঈগল বলুন চিল বলুন অত রাত্রিবেলা আসবে না আশা করি, বিশাল বড় একটা পাখি মানে ধরুন সাইজ তাও একটা কুকুরের মতো হবে, কুকুরের যতটা সাইজ হতে পারে তেমন একটা সাইজ হবে, পাতকুয়ার সামনে এসে বসে, ঠিক আছে। আর বিকট ধরনের তাকে দেখতে, মানে দূর থেকে দেখছিলাম যেহেতু, আর রাত্রে নিশাচর প্রাণী কোনো ওরম বড় আমাদের জানা নেই ঠিক। আচ্ছা আর কোনো কি ঘটনা আছে যেটা মানে তুমি মানে বলেছিলে আমাদের? হ্যাঁ, আমি একটা ঘটনা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি, আমার মামার বাড়ি হচ্ছে বজবজের দিকে, আচ্ছা ঠিক আছে। তো আমি ওইখানে গেছিলাম একদিন, মানে আমি যাই ওখানে, তো এক আমার মামার বাড়ি থেকে মাসির বাড়ি ডিসচার্জ হচ্ছে 45 মিনিটের, ঠিক আছে। তো আমার মাসির বাড়ির ওই দিকটা হচ্ছে খুবই গ্রাম সাইড, ওখানে গেছি আমি। তো আমরা ছেলেরা স্বাভাবিক বাইরে টয়লেট বাথরুম করতে উঠে যাই, আর অ্যাকচুয়ালি গ্রাম সাইডে টয়লেটের ব্যবস্থা তখন অতটা ভালো ছিল না। তো আমি একদিন বাইরে উঠেছি টয়লেট করতে, এবার ওখানে প্যাসেজটা আমি আগে থেকে বলে দিই কেমন। আমার ডান সাইডে হচ্ছে একটা বাঁশ বাগান, বাঁ সাইডে আমার মামার বাড়ি, ঠিক আছে, আর সিধি একটা পুকুর, আচ্ছা ঠিক আছে। এবার মিডিল দিয়ে একটা রাস্তা, এবার আমি মানে বাইরে বাঁশ বাগানের ওখানে টয়লেট করতে দাঁড়াই, রাত্রির তখন 1:30 বাজে, আমি শুনতে পাই যে পিছন দিক দিয়ে কি যেন একটা দৌড়ে আসছে, মানে তুমি বাথরুম করছো যখন তোমার পিছন দিক দিয়ে, আমার পিছন দিক দিয়ে মানে কি, অ্যাকচুয়ালি আপনাকে আগে বললাম যে আমি সরু রাস্তা, এই দিকটা হচ্ছে বাঁশবাগান, এই দিকে মামার বাড়ির পাশে, আর সিধে একটা পুকুর, এর আমি বাঁশবাগানের দিকে মুখ করেছিলাম, তো সেই কারণে মামার বাড়িটা পিছন দিকে পড়ে, আর রাস্তা যে সরু রাস্তাটা ওইখান দিয়ে কি আর যেন দৌড়ে আসছে, আচ্ছা। এবার দৌড়ে এলে জিনিসটা হয়তো আমার কাছে দাঁড়িয়ে যাবে যদি কোনো পশু হোক বা মানুষ হোক, আর না হলে তাকে দৌড়ে গেলে তাকে পুকুরে পড়ে যেতে হবে, এমনই পজিশন। যে আমি ঘুরে দেখি যে জিনিসটা আমার কাছ দিয়ে গেল কিন্তু পুকুরেও সে পড়লো না, আমার সামনেও সে দাঁড়ালো না, আমার গাটা রীতিমতো অনেকটা ভারী হয়ে গেল। আচ্ছা মানে তুমি কিছু দেখেছো মানে তাকে দেখতে, আমি ফিল করতে পারলাম যেমন একটা কিছু হাওয়া টাইপের আমার কাছ দিয়ে বয়ে গেল, আচ্ছা, কিন্তু কিছু আমি দেখতে পাইনি, মানে তার আওয়াজটা, পায়ের আওয়াজ বা এরকম কিছু পাচ্ছি? হ্যাঁ, মানুষের যেমন পায়ের আওয়াজ, যেমন পায়ের আওয়াজ পেয়ে যেন দৌড়ে কেউ আসছে একজন, আচ্ছা, বিশাল জোরে দৌড়ে আসছে, কিন্তু ওরকম স্পিডে যদি কোনো পশু হোক বা মানুষ হোক দৌড়ে আসে
তো তাকে হয়তো দাঁড়িয়ে যেতে হবে, নাহলে সে যদি দাঁড়াতে না পারে, আমাদের যে সামনে পুকুরটা ছিল বাসিবাড়ি ওখানে, ওই পুকুরে সে পড়ে যাবে। পুকুরে পড়ে গেলে আমি বুঝতে পারতাম যে উনি পুকুরে পড়ে গেছে, যে জিনিসটা সেটাও দেখতে পাই না। আর আমার গাটা মানে তখন গরম টাইপের হয়ে যায়। তো আমি চলে আসি রীতিমতো বাড়িতে। বাড়িতে চলে আসার পর শুয়েছি, যেন মনে হচ্ছে, ফিল হচ্ছে, দেওয়ালটা নেই। কারণ কি, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যে মা বাড়িতে শুয়ে আছি, দেওয়ালটা ওটা নেই, কিছু একটা জিনিস যেন আসছে জোরে, এসে আমার কাছ পর্যন্ত আসতে পারছে না, সামনে থেকে চলে যাচ্ছে। আর আগে থেকে আমার বলা হয়নি আপনাকে যে আমি একজন ব্রাহ্মণ, তো আমি ভূতের অনেক জিনিস মানে বুঝতে পেরেছি, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো ক্ষতি করতে পারিনি। আচ্ছা, ভৌতিক জিনিস আমি অনেক ফিল করেছি, বুঝতে পেরেছি, কিন্তু কোনো ক্ষতি জিনিসটা আমার সঙ্গে করতে পারিনি। ওই রাসভারী টাইপেরও একটা ব্যাপার থাকে, একটা ব্যাপার থাকে। তো ওই টাইমে কেমন হয়, ধরুন আপনি এই ঘরটা বসে আছেন, এইখানে দেওয়াল আছে, দেওয়াল থাকার কারণে আপনার হাওয়া বলুন, বাতাস বলুন, ওটা আসছে না ঘরে। কিন্তু যদি আপনি একটা ছাদে বসে থাকেন, যদি জোরে হাওয়া মারে, তো আপনার গা পর্যন্ত আসবে, অবভিয়াসলি, কারণ খোলা জায়গা। তো তেমন ফিল করি যে সামনে দেওয়ালটা নেই, না থাকলে যেমন একটা গরম হাওয়া আসে। আমি শুয়ে আছি, কিন্তু আমি আমার মামার ছেলে শুয়ে আছি, দেখছি গরম একটা হাওয়া এসে ধাক্কা মারছে আর কিছু ফিল হচ্ছে না, ঠিক আছে, কেউ একজন জন্য আসছে, জোরে হাওয়া নিয়ে আসছে। জানলা তো খোলা নেই, এই জানলা খোলা থাকলে হাওয়াটা আসবে। আচ্ছা, তোমার মামার ছেলেও আর কি ফিল করতে পারছিল সেটা? হ্যাঁ, মামার ছেলেও সেটা ফিল করতে পারছিল। আচ্ছা, বলেছে তোমার? হ্যাঁ, আমি ওকে, ও ঘুমাচ্ছিল ফার্স্টে, আমি ওকে রীতিমতো ডেকে তুলি, কারণ একটা জিনিস ধরুন ঘটছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি তো একটা প্যানিক হবেন, অবভিয়াসলি, তো প্যানিক হয়ে আপনি পাশে যে থাকবে তাকে আগে ইয়ে করবে। তো আমি তাকে ডেকে তুলি যে ভাই ভাই দেখ তো কিছু একটা মনে হচ্ছে, তো ও ওটা ফিল করে। আর আগে আমরা শুনেছিলাম ওই মাসির বাড়ির ওখানে যে বাঁশ বাগানটা আছে, ওখানে নাকি একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে, বাঁশ বাগান। আর এমনিতেও জানি বাঁশ বাগান কোনো ঘটনা, হ্যাঁ মানে ওই অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি নেগেটিভ এনার্জি থাকে বাঁশ বাগানে, আর ওইখানে গেলে নাকি মানুষের হাওয়া বাতাস সামথিং লেগে যায়। তো ওই জিনিসটা আমি সেদিন ফিল করি যে কিছু একটা আছে ওখানে। অনেকে নাকি ওখানে ভূতে ধরে উঠছে অনেক। আচ্ছা, তোমার রাজবাড়ি বা ব্রাহ্মণ যেহেতু, সেই কারণে আমার সঙ্গে কিছু হতে পারে। এটা আমার সঙ্গে এরকম অনেক ঘটনাই ঘটে গেছে যেগুলো আমি দেখতে পেরেছি, অ্যাকচুয়ালি ফিল করতে পেরেছি, কিন্তু আমার সঙ্গে কিছু হতে হয়নি সেটা। যেমন রিসেন্ট আমরা কিছুদিন মানে আমার ঘরের প্রবলেমের জন্য মানে কিছুদিন আগে আমি একটা বাড়িতে ভাড়া ছিলাম। আচ্ছা, কিছুদিন আগে ঘটনাই বলছি, এটা আপনাদের মানে চ্যানেলকে জানানো হয়নি, তো বলছি যেহেতু আমার এই জিনিসটা মনে পড়ে গেল বলে বললাম। না না, অবশ্যই অবশ্যই। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়, আমি কিছুদিন আগে এক জায়গায় ভাড়া ছিলাম, তো অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি দেরি করেই ঘুমাই, বুঝলেন তো, আমার শুতে শুতে এমনি দেড়টা দুটো এমনি বেজে যায়, কাজ থেকে এসে একটু আড্ডা ফাড্ডা, তারপর একটু ফোন নিয়ে ঘাটা খেয়ে দে, তারপর বাথরুম ফাথরুম করে ঘুমানো আর কি, যেটা মানুষের রুল। তো ওই বাড়িতে বাথরুমটা ছিল একটু দূরে, মানে যেখানে তুমি থাকতে সেখান দিয়ে দূরে ছিল বাথরুম, বাথরুমটা ছিল একটু দূরে। ফার্স্ট আমাদের ঘর, তারপর আর একটা ভাড়াটিয়ার ঘর, তারপরে লাস্টের দিকে বাথরুম। বাথরুমের ওই দিকে আগে থেকে বলে রাখি, একটা বোঝানো পুকুর টাইপের ছিল, মানে হাফ বুঝে যাওয়া একটা পুকুর। সেইখানে দু তিনটে নারকেল গাছ, একটা নারকেল গাছ সামনে, একটা একটু দূরত্ব বেশি, মানে তাও ধরে রাখুন একটার থেকে একটা, কেমন বলে বোঝাবো আপনাকে, তাও 10-20 মিটার দূরে, না 10-20 মিটার দূরে। আচ্ছা আচ্ছা, অমনি হবে 10-20 মিটার। তো এবার আমি রীতিমতো বাথরুমে যাচ্ছি, এমন সময় দেখতে পাই নারকল গাছের ওপর কিছু একটা সাদা টাইপের, যে মানে কোনো কিছু একটা আছে, কিন্তু কোনো পাখি টাকি না, এটা মানে কোনো মানুষের মতনই একজন কেউ
নারকেল গাছের উপরে বসে আছে, বসে আছে। হ্যাঁ, তো আমি দেখতেই সে এই নারকেল গাছ থেকে পাশের নারকেল গাছে, যেটা যাওয়া মুশকিলজনক, লাফ মেরে চলে যায়। লাফ মেরে? হ্যাঁ। আর মানে তিনি যে আর কি ট্রাভেল করছেন সেটাও তুমি দেখেছো? হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছি যে সে একটা গাছ থেকে আর একটা গাছে যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি যে সে চলে গেল। আচ্ছা, তার মানে মুখ বা কিছু এরকম? না না, এরকম কিছু দেখতে পাইনি অ্যাকচুয়ালি, সাদা টাইপ অফ কিছু আর কি, বুঝলেন তো? মানে ধরুন এরকম বলবো আপনাকে, ধরুন একটা কিছু স্পিডে চলে যাচ্ছে সাদা টাইপের, বা আপনি তার কালারটা দেখতে পাবেন। আর রাত্রির বেলা তো সাদা জিনিস বেশি বোঝা যায়, ঠিক আছে? তো এই গাছ থেকে ওই গাছে চলে যায়, আমার গাটা রীতিমতো ভারী হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমি বুঝতে পারিনি জিনিসটা কি। আর এমন আমার মানে ফ্যামিলির সঙ্গে হয়েছে, যারা যারা ছিল কে, মানে আমার একবার মামা এসেছিল, ও বাথরুমের দিকে গেছিল, তাকে নাকি ছিঁড়ে দেয়। ছিঁড়ে দেয়? হ্যাঁ, হঠাৎ করে মানে ছিঁড়ে দেয়। কেমন মানে, উনি বাথরুমে গেছেন, বাথরুম থেকে এসে দেখছেন যে ওনার পিঠে চেরার দাগ, আঁচড়ের দাগ। আঁচড়ের দাগ, আচ্ছা, ঠিক আছে। তো আমি ওই বাড়ির বাড়িওয়ালাকে বলি যে আপনার বাড়িতে কি এরকম কোনো সমস্যা আছে পুকুর ধারটা, মানে ওই বোঝানো পিছনে, যে আপনার বাড়ির পিছন দিকে যেটা বোঝানো পুকুর ধার আছে, ওইখানে কি এমন কোনো সমস্যা আছে? তো উনি বলছিলেন না, এমন কোনো সমস্যা নেই। কিন্তু আমি ওই পাড়া থেকে জানতে পারি যে ওই পুকুর ধারে সমস্যা আছে, এমনকি আমার মাও রাত্রির বেলা মানে বাথরুমে যেতে গেলে। আচ্ছা, তোমার মামা মানে কে চিড়ে দেয় বা কিছু এরকম কিছু দেখেননি উনি? না, উনি বলছেন উনি রাত্রিরে গেছিলেন বাথরুমে, আমার বাড়িতে এসেছিলেন যদি। আচ্ছা, উনি ব্যাপারটা হয়তো বুঝতে পারেননি বা কিছু, যে উনি যখন আসছিলেন মানে বাথরুমে গেছিলেন, গিয়ে যখন আসছিলেন ঘরে এসে উনি দেখেন যে ওনার পিঠে তিনটে চিরার দাগ আছে। আচ্ছা, তো উনি আমাকে বলেন যে এই জায়গাটা হয়তো ভালো না। মানে হ্যাঁ, তোমার মা কি বলছিলে, মা কি দেখেছে? হ্যাঁ, তো আমার মাও অ্যাকচুয়ালি বলছিল যে যখন বাথরুমে যাচ্ছিল, কেউ যেন একজন হেঁটে চলে যাচ্ছে পুকুর ধারের দিকে। মানে তাকে দেখতে পাচ্ছেন? তাকে দেখছে, কেউ যেন চলে যাচ্ছে, মানে মানে অনেকটা দূর এসে, সাদা 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 টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে সত্যি এই ঘটনাগুলো মানে আমাদেরকে মানে ভাবতে বাধ্য করছে যে মানে এরকম কি হতে পারে। আর তোমার নিজের সাথে যেটা ঘটে গেছে, তুমি বললে ওই 1-1.5 ঘন্টা তোমার মানে টাইম ল্যাপসটা কোথা দিয়ে চলে গেল, সেটা সত্যি মানে অদ্ভুত একটা বিষয়। সত্যি মানে সিরিয়াসলি আমিও ভেবে পাই না এটা কি করে হলো। আর অ্যাটলিস্ট মানে ধরো তুমি কিছু একটা দেখে অজ্ঞান হয়ে গেছো, মানে সেটুকানিটাও সেটা ঠিক আছে, কিন্তু আমি কিছু দেখিনি, মানে খুলতে যাচ্ছি জানলাটা, খুলেছি আমি, কিন্তু তারপর আমার কিছু মনে নেই। সেটাই, মেমোরি থেকেই পুরো আর কি, মেমোরি থেকেই পুরো একদম। সত্যি অসংখ্য ধন্যবাদ তোমায় শ্যাম। আপনাকে ধন্যবাদ এই চ্যানেলে দেখার জন্য। না না, সেটা অবশ্যই, তোমার মানে হচ্ছে গল্পগুলো আমাদের দর্শকদের আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই, আমি এই ঘটনাগুলো সত্যি আমাদেরকে দ্বিতীয়বার ভাবায়। আজকের মতো এইটুকুই, হে বন্ধু, বিদায়। না হামারা হুয়া